মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে একবার প্রেসিডেন্ট জিয়াউর রহমান বঙ্গবীর কাদের সিদ্দিকীর ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন। সেই ইতিহাস কাদের সিদ্দিকী তার একটি বইয়ে লিখেছেন। সেই ইতিহাস আজ আমরা তুলে ধরব আপনাদের কাছে। আপনি যদি এরকম ভিডিও প্রতিদিন পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। কাদের সিদ্দিকী লিখেন, 13 সেপ্টেম্বর সকাল 7টা কমান্ডারদের ডেকে আমার পরিকল্পনা ব্যাখ্যা করলাম। শেষে বললাম, যেহেতু আমাদের সবাইকে দেশের অভ্যন্তরে প্রবেশ করতে হবে বা করব, সেহেতু একটা আনুষ্ঠানিক প্যারেড করতে চাই। আর এই প্যারেডে প্রধান অতিথি হিসেবে আমরা লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমানকে নিমন্ত্রণ করব। আগামীকালই সেই প্যারেড অনুষ্ঠান হবে। তোমরা সকলে মিলে যত তাড়াতাড়ি সম্ভব সুন্দর একটা ব্যবস্থা করো। এরপর লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমানের তেল ঢালা ক্যাম্পে গেলাম। আমার প্রশিক্ষণ শিবির থেকে কর্নেল জিয়াউর রহমানের ক্যাম্পের দূরত্ব প্রায় 40 থেকে 45 মাইল। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, স্বচ্ছন্দে গাড়ি চালানো কোনো ক্রমেই সম্ভব না। আঁকাবাঁকা পথে গাড়ি চালিয়ে 11টার দিকে জিয়াউর রহমানের ক্যাম্পে উপস্থিত হলাম। আমি যাওয়ার সাথে সাথে জিয়াউর রহমান তার এক সহকর্মীকে সুন্দর করে চা তৈরি করার নির্দেশ দিলেন। তারপর জানতে চাইলেন আমি কী জন্য এসেছি। আমি বললাম, এবার একটা কাজেই আপনার কাছে এসেছি। দীর্ঘদিন পর এমন কী কাজে এই ভর দুপুরে আপনি নিজেই ছুটে এসেছেন? অন্যকে দিয়ে খবর পাঠালেই পারতেন? না ভাই, আমি যে জন্য এসেছি তা অন্যকে দিয়ে খবর পাঠালে হতো না। তাহলে বলুন, কি এমন কাজ? আমার ধৈর্য রাখতে অসুবিধা হচ্ছে, ব্যাপারটা আমার কাছে খুবই জরুরি ও সম্মানজনক হলেও তা আপনার পক্ষে পালন করা খুবই সহজ। আগামীকাল সহযোদ্ধারা একটি অনুষ্ঠান করবে, প্রধান অতিথি হিসেবে আপনাকে পেতে চায়। এই দায়িত্ব ঘাড়ে নিয়ে আপনার কাছে ছুটে এসেছি। জিয়া অত্যন্ত আনন্দের সাথে আমার নিমন্ত্রণ গ্রহণ করলেন। 14 সেপ্টেম্বর বেলা 11টায় জিয়াউর রহমান আমাদের ক্যাম্পে পৌঁছাবেন। চা পান শেষে সোজা মানকাচর ছুটে গেলাম। সেখানে এনায়েত করিমকে বললাম, হয়তো কিছু লোক এদিক ওদিক পাঠানো হতে পারে, খোঁজখবর নিয়ে আপনি বেশ কয়েকটি নৌকা জোগাড় করে রাখবেন। যারা এখান থেকে মানিকগঞ্জ পর্যন্ত সব রাস্তা চিনে। দুপুরে এনায়েত করিমের সাথে খেয়ে দুবার ক্যাম্পে ফিরে এলাম। শুরু হলো মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুতি পর্ব। তালিকা অবশ্য আগে প্রস্তুত করা হয়েছিল, কিন্তু এবার পুরো দুটি তালিকা দরকার। তুরা প্রশিক্ষণ ক্যাম্পের ক্যাম্প মেজরের দায়িত্ব পালন করছিলেন মেজর আব্দুল হাকিম, আর কোয়ার্টার মাস্টারের দায়িত্ব পালন ক্যাপ্টেন বেনু। মেজর হাকিম 13 সেপ্টেম্বর সন্ধ্যায় আমাকে ক্যাম্পের একটি হিসাব দিয়েছিল। তাতে ক্যাম্পের সদস্য সংখ্যা ছিল 2300 জন। সেই হিসেবেই আমি বি গ্রেড মেজর মুখার্জিকে দেই। হিসাবটা ছিল শুধু সংখ্যায়। রাত 10টায় হাকিম দৌড়ে এলো। কি ব্যাপার স্যার? এক ভুল হয়ে গেছে। আসলে আমি লোক দাঁড় করিয়ে হিসাব নেইনি, আমি হিসাব নিয়েছিলাম কোম্পানি কমান্ডারদের হিসাব মতো। ভালো করে শুনে দেখা যাচ্ছে লোক 120 জন কম, এবং তাদের যে তালিকা আছে তা একটার পর একটা মিলিয়েও গেছে। লোক 2180 জন। একটু অস্বস্তিতে পড়ে গেলাম। এমনি একটি ভুল তা পরিবেশন করছি যা এ সময় শোধরানোর আর উপায় নেই। মেজর হাকিমকে বললাম, ঠিক আছে, তোমরা 23 জনেরই একটি তালিকা বানিয়ে দাও। মেজর হাকিম অবাক, স্যার তা কী করে করবো? 120 জন কোথায় পাবো? হয় আমাদের দলের অন্য 120 জনের নাম ঢুকিয়ে দাও, নয়তো 120 জনের নাম উল্টো করে দাও। স্যার দাঁড় করিয়ে গুনতে গেলে তখন যে ধরা পড়ে যাব। না, ধরা পড়বে না। আমাকে না বলে ভারতীয় কর্তৃপক্ষের কেউ তোমাদের দাঁড় করাতে যাবে না। দরকার হলে আমি ব্যাপারটা ব্রিগেডিয়ার সাহেবকে জানিয়ে দেব। এত বড় একটা ভুলের জন্য তাকে অবশ্যই গালমন্দ ও তিরস্কার পেতে হবে, এটা কিন্তু হাকিম খুবই উদ্বিগ্ন ও ভীত হয়ে পড়েছিল। কিন্তু সব কিছু জানানোর পরেও সে তিরস্কৃত হলেন না, বরং কিভাবে ফুল সংশোধন করে সব ঠিকঠাক করে নিতে হবে এটা তাকে বুঝিয়ে দেয়া হলো। 17 সেপ্টেম্বর বেলা 11টা ঘড়ির কাটার সাথে মিল রেখে একজন ক্যাপ্টেনকে নিয়ে কর্নেল জিয়াউর রহমান আমাদের ক্যাম্পে এলেন। জিয়াউর রহমানকে স্বাগত জানানোর আমি, আব্দুল হাকিম, লোকমান সাহেব, মনিরুল ইসলাম, হুমায়ুন, বেনু ও অন্যান্য কোম্পানি কমান্ডার সহ আরও প্রায় 100+ মুক্তিযোদ্ধা নিয়ে আমরা দুই সারিতে দাঁড়িয়েছিলাম। গাড়ি থেকে নামতেই জিয়াকে ফুল দিয়ে স্বাগত করলাম। দুই সারির মাঝখান দিয়ে হেঁটে কর্নেল জিয়া অভিবাদন মঞ্চে এসে দাঁড়ালেন। 2000 মুক্তিযোদ্ধা তাকে সামরিক অভিবাদন জানালো। এরপর আমি জিয়াউর রহমানকে নিয়ে স্বাগত ভাষণ দিলাম।
কর্নেল জিয়া জবাব টাঙ্গাইলের মুক্তিযোদ্ধাদের উচ্ছ্বসিত প্রশংসা করে এবং তাদের নেতা হিসেবে এবার আমাকে আন্তরিক প্রশংসা করতে লাগলো। মুক্তিযোদ্ধারা খুবই আগ্রহের সাথে জিয়ার দীর্ঘ বক্তব্য শুনল। জিয়ার বক্তব্য আমার প্রতি অকৃত্রিম বন্ধুত্ববোধের পরিচয় পেয়ে সহযোদ্ধারাও বেশ অনুপ্রাণিত হল। শেষে লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান প্রায় ঘণ্টাখানেক ধরে সকল মুক্তিযোদ্ধাদের সাথে নানা ধরনের আলাপ আলোচনা মেলামেশা করে প্রায় 300-400 মুক্তিযোদ্ধার সাথে খাবার খেলেন। খাওয়া শেষে তাকে বিদায় জানালাম। 7 দিন আগে কর্নেল জিয়াও তার ক্যাম্পে আমাকে এমনই সংবর্ধনা দিয়েছিলেন।